হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা তো বিভিন্ন রকম তরকারি, বিভিন্ন রকম মাছ রান্না করে থাকি। অনেকে অনেক রকম মাছ অনেক রকম মাছ রান্না করি, বিশেষ করে ছোটো মাছ। আমার ছোটো মাছ অনেকে খায়, অনেকে পছন্দ করে না। তো একটা মাছ আমি রান্না করব, যেটা আমার খুব প্রিয়, অনেকের প্রিয় কিনা জানি না, কিন্তু আমি এটা যখনই বাজারে পাই বা দেখি তখন আমি নিয়ে আসি। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, জানি না ভালো লাগবে কিনা, আশা করি যদি করে খান তাহলে ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব, এই দেখেন এই মাছটা চিনেন কিনা, এই মাছটা, এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি কাইকা, অনেকে বলে কাকিলা মাছ, অনেকে বলে এটা কাকিলা মাছ, আমরা বলি কাইকা মাছ। এটা আমি আজকে ই করব, বেগুন দিয়ে চরচড়ি করব। তো দেখেন আমি কিভাবে করছি। প্রথমে আমি তেল ঢেলে দিব চুলার মধ্যে, একটা প্যান বসিয়ে দিয়েছি, প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু নরম করে নিব, এখন আমি এখানে এবার অ্যাড করে দিব এক চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, কারণ কাইকা মাছের মধ্যে একটু গন্ধ আছে, দিয়ে আমি মশলাটা মিক্স করে দিচ্ছি, মশলাটা ভেজে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে। বেশিক্ষণ লাগবে না হইতে। এখন আমি দিয়ে দিব পানি, মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি যেহেতু মাছ কম, আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চা চামচ, আর কম দিব, অত বেশি দিব না, আর দিয়ে দিচ্ছি একটু মরিচ, যেহেতু বেগুন দিয়ে করবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো সব উপকরণ আমি মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াটা দিতে হবে মাছের মতো সুন্দর ফ্লেভার আসে, এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি আবার পানি দিয়ে দিচ্ছি, এটা আরও কষবে ভালোভাবে, আর একটু পানি দিয়ে করে দিব। এবার ঢেকে দিচ্ছি, মশলাগুলো ঢেকে দিবেন, মশলাগুলো ঢেকে দিলেও মশলাগুলো ভালোভাবে কষে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে আমি ধুয়ে নিয়েছি, এই কাকিয়া মাছের মধ্যে এত গন্ধ আছে, এই জন্য তেজপাতাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি আমি, মশলাটা ভালোভাবে কষবে, তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মশলাটা আমার যে মাছের মশলাটা কষানো শেষ, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছটা কষবে, তারপর আমি বেগুন অ্যাড করবো পরে, আর হচ্ছে কষুক মাছটা। তো এখানে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কষে গেছে, আমি যদি এটার সাথে বেগুন দেই তাহলে কি হবে, মাছগুলো খুলে যাবে। তো আপনারা এইভাবে আস্তে আস্তে করে মাছগুলো উঠিয়ে নেবেন তরকারি থেকে, ইসে থেকে, মশলা থেকে। আর এটা এটা কিন্তু বুনাও করা যায়, আমি বুনা দেখাবো, কিন্তু আজকে আমার ইচ্ছে করতেছিল যে বেগুন দিয়ে রান্না করি, বেগুনের সাথে আবার একটু আলু দিলেও ভালো লাগে। উঠিয়ে নিচ্ছি সবগুলো, এবার এখানে আমি ছোটো একটা আলু দিয়ে দিলাম, একদম ছোটো একটা আলু এরকম করে দিয়ে দিলাম মশলার মধ্যে, যেটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এটার মধ্যে আর একটু পানি দিয়ে দিয়ে দিব আলুটা সিদ্ধর জন্য, এটা আমি আলুটা সিদ্ধ করে নেব আস্তে আস্তে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এই যে বেগুনগুলো চিরচির করে নিয়েছি, বেগুনগুলো এটার সাথে দিয়ে দিব। দিয়ে আমি মিক্স করে দিচ্ছি,
মিক্সড করে আমি হালকা একটু পানি দিয়ে দেব, যাতে বাগুনটা একটু সিদ্ধ হয়, বেশি না, বাগুন এমনি ফুলে যাবে। এবার ঢেকে দিচ্ছি। তো এখানে বেগুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার কাঁচা মাছগুলো অ্যাড করে দেব, যেটা বলে অনেকে বলে কাকিলা মাছ, তো এটা অ্যাড করে দিচ্ছি আমি সাথে। দিয়ে আমি খুব আলতো করে নেড়ে দিব, মিক্স করে দেবো এটা সাথে। মিক্স করে আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি, কয়েকটা টমেটো ফালি দিয়ে দিচ্ছি এখানে। এটা দিলে আরো ভালো লাগবে। আমি ঢেকে দিব, এটা হবে আস্তে আস্তে। এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিবেন, গন্ধটা কাঁকড়া মাছের আলাদা একটা গন্ধ থাকে, সব মাছেরই যা নিজস্ব একটা গন্ধ আছে সব কিছুরই। তো কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি, এক চা চামচের ছোটো, একটা চা চা চামচের এক চা চামচ দিয়ে আমি এটা একটু উল্টিয়ে দিব। খুব আলতোভাবে উল্টাবেন যাতে, আর আমরা একটু স্পাইসি খাই, একটু কালারফুল তরকারি না হলে আমার ভাল লাগে না, একটু স্পাইসি একটু কালার হবে ভালো লাগে, খেতেও ভালো লাগে। ডেকে দিচ্ছি, এবার আমি এটা আরেকটু টানাবো তারপরে নামাবো। এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিবেন এই মাছের মধ্যে, খুব ভালো লাগে। দিয়ে আমি দুই মিনিটের জন্য রেখে দিব, যাতে ধনিয়া পাতার গন্ধটা মাছের সাথে উঠে যায়। কাঁকড়া মাছের তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার কাঁকড়া মাছ, কাকিলা মাছ, যেটা আপনাদের বিভিন্ন অঞ্চলে কাকিলা মাছ বলে, আমরা কাঁকড়া মাছ বলি। তো কাঁকড়া মাছ বেগুন আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি রান্না করে ফেললাম। তো এই মাছটা খেতে খুব, যারা পছন্দ করে খেতে খুবই মজা। আর এটা আমি আজকে বেগুন দিয়ে রান্না করেছি, আরেক দিন আমি ভুনা করে দেখাবো আপনাদেরকে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, এটা এই রেসিপিটা যদি ভালো লাগে, আমি যেটা করেছি কাঁকড়া মাছটা দিয়ে যে করেছি আমি এই রেসিপিটা চচ্চড়িটা, যদি ভালো লাগে তাহলে আপনারা করে খাবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে রান্না, এভাবে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে ভালো লাগবে। যারা আমার লাভলি ভিউয়ার, যারা ভিউয়ার্স আছেন আমার, এখনও পেজটা লাইক দেননি, কাইন্ডলি লাইক দিবেন, পেজের মধ্যে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, পেজটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে রাখবেন, আপনার কাছে আমি যা রান্না করি আমার রেসিপিগুলো ফার্স্টে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।